বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে তার পরিবারের করা আবেদনে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে। উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আজ তাতে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই মতামতের উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এর আগেও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছিল। গত 15 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদে 6 মাসের স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 15 সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের আগে পরিবারের পক্ষ থেকে শামীম ইস্কান্দার আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জার্মানিতে রয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর তিনি দেশে ফিরলে খালেদা জিয়ার আবেদনের বিষয়টি গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।